মোৰ অতিকৈ মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, মই আজি তোমালোকক শিকাম নেৰেশ্যন। মই যোৱা এখন ভিডিঅ'ত, মানে মই এখন ভিডিঅ' বনাইছোঁ নেৰেশ্যনৰ ওপৰত। এইটো মোৰ পাৰ্ট ওৱান ভিডিঅ' আছিল। সেই ভিডিঅ'টোত মই অকল নেৰেশ্যনৰ যিখিনি বেচিক বস্তু আছে, সেই বেচিক বস্তুখিনি মই আলোচনা কৰিছোঁ। আজি সেই বেচিক বস্তুখিনি এপ্লাই কৰি কেনেকৈ আমি ডাইৰেক্ট নেৰেশ্যনৰ পৰা ইনডাইৰেক্ট নেৰেশ্যনলৈ আমি ৰূপান্তৰিত কৰিব পাৰি, সেইখিনি মই মোৰ আজিৰ ভিডিঅ'ৰ যোগেদি আলোচনা কৰিম। আৰু তোমালোকে মোৰ ভিডিঅ'টো দেখাৰ পিছত যাতে ডাইৰেক্ট নেৰেশ্যনৰ পৰা ইনডাইৰেক্ট নেৰেশ্যনলৈ অনাৰ ক্ষেত্ৰত তোমালোকৰ কোনো ধৰণৰ প্ৰব্লেম নহয়, সেইখিনি সেইখিনি তোমালোকৰ কনচেপ্ট মই ক্লিয়াৰ কৰি দিবলৈ চেষ্টা কৰিম মোৰ এইখন ভিডিঅ'ৰ যোগেদি। তো তোমালোকে যদি মোৰ চেনেল নতুনকৈ আহিছা, ছাবস্ক্রাইব কৰি কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰিবা, যাতে এনেকুৱা ধৰণৰ নতুন নতুন ভিডিঅ' আপলোড দিয়াৰ লগে লগে তোমালোকে নটিফিকেশ্যন পাই ভিডিঅ'টো চাব পাৰা। এতিয়া মই তোমালোকক কিছুমান নেৰেশ্যন আৰু সেইবিলাক ডাইৰেক্ট নেৰেশ্যনৰ পৰা ইনডাইৰেক্ট নেৰেশ্যনলৈ কেনেকৈ আমি পৰিৱৰ্তন কৰিব পাৰোঁ, সেইখিনি মই এতিয়া শিকাম। যেনেকুৱা এক নম্বৰ কুৱেশ্যনটো, ৰাম ছেজ আই ৱেণ্ট, অলপ কিবা হৈছে ৰ'বচোন, আই ৱেণ্ট টু লণ্ডন। তো এতিয়া আমি কি কৰিব লাগিব, এইটো ডাইৰেক্ট নেৰেশ্যনত আছে। ডাইৰেক্ট নেৰেশ্যনত মই কি কৈছিলোঁ যে ৰিপৰ্টিং ভাৰ্ব, আৰু এইটো হ'ল ৰিপৰ্টেড স্পীচ। এইখিনি হ'ল ৰিপৰ্টেড স্পীচ। এই ৰিপৰ্টেড স্পীচ বা ডাইৰেক্ট নেৰেশ্যন আৰু ৰিপৰ্টিং ভাৰ্ব, এইটো হ'ল ৰিপৰ্টিং ভাৰ্ব, মনত ৰাখিব। ৰিপৰ্টিং ভাৰ্ব, আৰবি মানে ৰিপৰ্টিং ভাৰ্ব বুলি ভাৰ্ব। এই ৰিপৰ্টিং ভাৰ্ব আৰু তোমাৰ ডাইৰেক্ট স্পীচ, ডেট মিনছ ৰিপৰ্টেড স্পীচৰ মাজত এটা কমা বহিব। আৰু কি হ'ব, ডাইৰেক্ট নেৰেশ্যন যিখিনি, এই ডাইৰেক্ট নেৰেশ্যন বা ৰিপৰ্টেড স্পীচ, এইটো কি থাকে, ইনভাৰ্টেড কমাৰ ভিতৰত থাকে। ইয়াতে তোমালোকে দেখিবলৈ পাইছা ইনভাৰ্টেড কমা আছে, তাৰ ঠিক মাজতে আছে। তো এইখিনি আমি যেতিয়া, মই এইখিনি আগৰ ভিডিঅ'ত আলোচনা কৰিছিলোঁ, তথাপিও অলপ থুলমূলকৈ কৰি লওঁ। ইয়াতে দেখিব লাগিব প্ৰথমত যিটো ৰিপৰ্টিং ভাৰ্ব আছে, এই ৰিপৰ্টিং ভাৰ্বটো কোন টেন্সত আছে সেইটো আগত ধৰিব লাগিব। এইটো প্ৰেজেণ্ট ইণ্ডিফিনিট টেন্সত আছে। আৰু ৰামটো এই ৰিপৰ্টিং ভাৰ্বৰ ছাবজেক্ট, মনত ৰাখিব, ৰামটো কি, এই ৰিপৰ্টিং ভাৰ্বৰ ছাবজেক্ট। তো ৰিপৰ্টিং ভাৰ্বৰ ছাবজেক্টটো 3rd পাৰ্চন ছিংগুলাৰ নাম্বাৰ হোৱাৰ কাৰণে ইয়াতে ৰিপৰ্টিং ভাৰ্ব যিটো আছে তাৰ লগত এড যুক্ত হৈছে, আৰু এইটো প্ৰেজেণ্ট ইণ্ডিফিনিট টেন্সত আছে। যদি ৰিপৰ্টিং ভাৰ্বটো প্ৰেজেণ্ট ইণ্ডিফিনিট টেন্সত থাকে, তেতিয়াহ'লে ৰিপৰ্টেড স্পীচ যিখন আছে বা ডাইৰেক্ট নেৰেশ্যনৰ টেন্সৰ কোনো পৰিৱৰ্তন নহয়। এতিয়া মই দেখাম, ৰাম ছেজ, ইয়াতে এটা ডেট কনজাংশ্যন হ'ব, ডেট এটা এটা কনজাংশ্যন, এই কুমাৰ পৰিৱৰ্তে কি হৈছে, ডেট কনজাংশ্যন হৈছে, ডেট। এতিয়া আই থাকিলে কি হয়, আই থাকিলে হি বা শি হয়, গতিকে ইয়াতে এই আইটো ফ'ল' কৰিব কাক, এই ৰিপৰ্টিং ভাৰ্ব যিটো আছে, ৰিপৰ্টিং ভাৰ্বৰ যিটো ছাবজেক্ট আছে, এই ছাবজেক্টত ফ'ল' কৰিব, মনত ৰাখিবা, ৰিপৰ্টিং ভাৰ্বৰ ছাবজেক্টৰ ছাবজেক্টক ফ'ল' কৰিব। এই যিটো ৰিপৰ্টেড স্পীচ আছে, সেই ৰিপৰ্টেড স্পীচৰ যিটো ছাবজেক্ট আছে, মানে আইটোৱে কাক ফ'ল' কৰিব, ৰামক ফ'ল' কৰিব। তো ৰাম কি, ল'ৰা মানুহৰ নাম, গতিকে ইয়াতে কি হ'ব, হি হ'ব, ডেট হি ৱেন টু লণ্ডন, ইয়াতে ফুল ষ্টপ হ'ব। তো এই ৰিপৰ্টিং ভাৰ্বটো কি, ৰিপৰ্টিং ভাৰ্বটো প্ৰেজেণ্ট টেন্সত থকাৰ কাৰণে ইফালে টেন্সৰ কোনো পৰিৱৰ্তন নহ'ল, জাষ্ট কি হ'ল, এই যে যিটো মই শিকাইছিলোঁ প্ৰনাউন ফৰ্মবিলাকৰ পৰিৱৰ্তন হয়, আই থাকিলে হি বা শি হয়, গতিকে ইয়াতে হি হ'ব নে শি হ'ব, কাৰণ এই আইটোৱে ফ'ল' কৰিব ৰিপৰ্টিং ভাৰ্বৰ ছাবজেক্ট। তো ৰিপৰ্টিং ভাৰ্বৰ ছাবজেক্টটো যিহেতু এজন ল'ৰা মানুহৰ নাম বা এটা ল'ৰাৰ নাম, গতিকে ইয়াতে সেইকাৰণে হি হ'ল, আইটো শি নহয় হি হ'ল, এইখিনি কথা গুৰুত্বপূৰ্ণ, এইখিনি কথা মনত ৰাখিব লাগিব। তো এতিয়া মই এই উদাহৰণটো মই দিছোঁ তোমালোকৰ জাষ্ট কনচেপ্টটো ক্লিয়াৰ কৰাৰ কাৰণে, ৰাম ছেড আই ৱেণ্ট টু লণ্ডন, ইয়াতে ফুল ষ্টপ। তো এতিয়া এতিয়া লক্ষ্য কৰা কথাটো হ'ল এইটো, যে এই যে যিটো ৰিপৰ্টিং ভাৰ্ব আছে, এই ৰিপৰ্টিং ভাৰ্বটো 5th টেন্সত আছে, মনত ৰাখিব। মই আগৰ ভিডিঅ'ত আলোচনা কৰিছিলোঁ যে ভাৰ্বৰ 3টা ফৰ্ম, তো তাৰ ভিতৰত এইটো, এই ৰিপৰ্টিং ভাৰ্ব যিটো আছে, এইটো 5th টেন্সত আছে। যদি ৰিপৰ্টিং ভাৰ্ব 5th টেন্সত হয়, এইবিলাক কি হয়, টেন্সৰ পৰিৱৰ্তন হয়,
এই রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট নেরেশনের টেন্সর পরিবর্তন হয়। এটা মই দেখাম, রাম সেড, রাম সেড ড্যাট। তো সেইটো কাক ফলো করিব? এই রামক ফলো করিব। গতিকে ইয়াতে হি হব, সরি হি নহয়, আই টু কাক ফলো করিব? রামক ফলো করিব, এইকারণে হি হব, ইয়াতে হি হৈ গল। এতিয়া রিপোর্টিং ভার্বটো যদি পাষ্ট টেন্সত হয় আৰু ইফালে রিপোর্টেড স্পিচৰ যেটো ভার্ব, এই ভার্বটো বা এই রিপোর্টেড ভার্ব রিপোর্টেড স্পিচৰ যেটো টেন্স, সেইটো যদি পাষ্ট ইনডিফিনিট টেন্স হয় তেনেহলে পাষ্ট পারফেক্ট টেন্সলৈ এইটো পরিবর্তন হয়। গতিকে এইটো পাষ্ট ইনডিফিনিট টেন্সত আছে, গতিকে এইটো কি হব? পাষ্ট পারফেক্ট টেন্সত হব। এইখিনি হব। তো কি হল, এই রিপোর্টিং ভার্বটো যদি পাষ্ট টেন্সত হয় তেতিয়াহলে ইয়াতে টেন্সবিলাক এই রিপোর্টেড স্পিচৰ টেন্সৰ পৰিৱৰ্তন হয়। তো ইয়াতে যিহেতু এইটো পাষ্ট ইনডিফিনিট টেন্সত থাকিলে, মানে রিপোর্টেড স্পিচটো পাষ্ট ইনডিফিনিট টেন্সত থাকিলে, এইটো ডাইৰেক্ট নেৰেশ্যনৰ পৰা ইনডাইৰেক্ট নেৰেশ্যন কৰিবলৈ হ'লে এইটো পাষ্ট পাৰফেক্ট টেন্সত হয়। সেই হিচাপত এইটো পাষ্ট পাৰফেক্ট টেন্স হৈ গ'ল, পাষ্ট পাৰফেক্ট টেন্স কৰি দিলোঁ। এইখিনি আমি কি কৰিলোঁ, ডাইৰেক্ট নেৰেশ্যনৰ পৰা ইনডাইৰেক্ট নেৰেশ্যনলৈ কৰিলোঁ। তো এতিয়া মই নেক্সট কিছুমান উদাহৰণ মই শিকাম। এতিয়া মই আৰু এটা উদাহৰণ লৈ আহিছোঁ। উদাহৰণটো এনেকুৱা ধৰণৰ যে তিনি নম্বৰত আছে, হি ছেড টু মি ইউ আৰ গিল্টি। তো ইয়াতে কি আছে, ছেড টু আছে। ইয়াৰ আগত মই অকল শিকাইছিলোঁ অকল ছেড টু আছিল, ছেড টু নাছিল, ইয়াতে ছেড টু আছে। আৰু ইয়াতে আৰু এটা কথা, এইটো হ'ল ৰিপৰ্টিং ভাৰ, মনত ৰাখিব, ৰিপৰ্টিং ভাৰ, ৰিপৰ্টিং ভাৰ এইটো ছাবজেক্ট, আৰু ইয়াতে ৰিপৰ্টিং ভাৰ অবজেক্টটো আছে। এইটো ছাবজেক্ট রিপোর্টিং ভার্ব আর এইটা রিপোর্টিং ভার্বর অবজেক্ট, মনে রাখবে রিপোর্টিং ভার্বর অবজেক্ট আর রিপোর্টিং ভার্বর সাবজেক্ট। তারপরে এই রিপোর্টেড স্পিচ বা ডাইরেক্ট নেরেশন। তো এই ডাইরেক্ট নেরেশনটা কি আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সত আছে। তো এতিয়া এই রিপোর্টেড ভার্ব যেটো আছে এইটো কোন টেন্সত আছে, এইটো পাস্ট টেন্সত আছে। এইটো কি আছে, পাস্ট টেন্সত আছে, মনে থাকিব। এই রিপোর্টিং ভার্বটো পাস্ট টেন্সত থাকিলে ইফালে কি হয়, টেন্সৰ পৰিৱৰ্তন হয়, আৰু নহলে কিন্তু নহয়। এতিয়া এইটো পরিবর্তন কি করব লাগে, এই ডাইরেক্ট নেরেশনের পর ইনডাইরেক্ট নেরেশনে আনিব লাগে। তেতিয়াহলে কি হব, হি এই সেটটো যে আছে, মনত রাখিব সদায়, মই ইয়াতে লিখি দিছ উপরত, সেট সরি সেট টু, সেটর হলনি সদায় টোল্ড হয়, মনত রাখিব। তো ডাইরেক্ট স্পিচত বা ডাইরেক্ট নেরেশনের যেটা রিপোর্টিং ভার্ব আছে, এই রিপোর্টিং ভার্বটো যদি সেট টু হয় তেতিয়াহলে তার হলনি সদায় ইনডাইরেক্ট নেরেশনত সদায় টোল্ড হয়, মনত রাখিব। গতি হি সেট টু ঠাইত, এই সেট আর টু ইয়ার ঠাইত কি হব, টোল্ড হব, হি টোল্ড কি হব, মি হব, হি টোল্ড মি, ইয়াতে ড্যাট একটা, ড্যাট একটা কনজাংশন হব, ড্যাট, হি টোল্ড মি ড্যাট। এতিয়া ইয়ারে যেটো এই ইউটু কি আছে, ইউটু সেকেন্ড পার্সন, রিপোর্টেড স্পিচৰ যেটো সাবজেক্ট থাকিব, এই সাবজেক্টটো যদি সেকেন্ড পার্সন হয়, এই সেকেন্ড পার্সনটোৱে কি কৰিব, রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড ভার্ব নহয় সরি, এই যেটো রিপোর্টিং ভার্ব আছে এই রিপোর্টিং ভার্বৰ অবজেক্টক ফলো কৰিব। ইউয়ে সদায় কি কৰে, রিপোর্টিং ভার্বৰ অবজেক্টক ফলো কৰে। গতিকে ইয়াতে অবজেক্ট কি আছে, মি আছে, গতিকে ইউ ঠাইত কি হ'ব, আই হ'ব, হি টোল্ড মি ডেট আই। গতিকে ইয়াতে যেহেতু রিপোর্টিং ভার্ব পাষ্ট টেন্সত আছে, গতিকে এইটো টেন্সৰ পৰিৱৰ্তন হ'ব, এইটো যেহেতু প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে গতিকে এইটো পাষ্ট ইনডিফিনিট টেন্স হ'ব, গতিকে কি হ'ব, আই ৱাজ গিল্টি, ইয়াতে ফুল ষ্টপ। তো কি হ'ল, যে রিপোর্টিং ভার্বটো পাষ্ট টেন্স থকাৰ কাৰণে ইয়াতে টেন্সৰ পৰিৱৰ্তন, এইটো প্ৰেজেন্ট ইনডিফিনিট টেন্সত আছিল, এইটো পাষ্ট ইনডিফিনিট টেন্সত হৈ গ'ল। তো জাস্ট আৰু এটা কথা, এই ইউ টু ছেকেণ্ড পাৰ্চনবিলাকে কি কৰে, সদায় রিপোর্টিং ভার্বৰ অবজেক্টক ফলো করে। তো এইখানে মই তোমালোক হয়তো ইয়ারপর বুঝব পারিছা যে ডাইরেক্টরপর ইনডাইরেক্টলি কেনে লব লাগে। এতিয়া মই আৰু এটা উদাহরণ দিম আর তোমালোক কিছুমান মই হোমওয়ার্ক দি দিম আজি। এতিয়া মই আৰু দুটামান উদাহরণ লৈ আহিছো, এই উদাহরণ দুটা মই এতিয়া দেখাম। এতিয়া তোমালোক হয়তো ইয়াতে দেখিলে পাইছা যে হি সেট ম্যান ইজ মর্টাল। তো কি তেও কৈছিল, মানুহ মরণশীল। তো ম্যান ইজ মর্টাল, এইটো হল ইউনিভার্সেল ট্রুথ,
ইউনিভার্সেল ট্রুথ। তো ইউনিভার্সেল ট্রুথ এই যেটো রিপোর্টেড স্পিচ, দ্যাট মিন্স ডাইরেক্ট নেরেশন যেটো আছে বা রিপোর্টেড স্পিচটো ইউনিভার্সেল ট্রুথ। মই এটা কথা এতিয়া কৈ থওঁ, যদি ইয়াতে রিপোর্টিং ভার্বটো কি আছে, রিপোর্টিং ভার্বটো পাস্ট টেন্সত আছে, রিপোর্টিং ভার্বটো যদিও পাস্ট টেন্সত থাকে, কিন্তু ইফালে যেটো রিপোর্টেড স্পিচটো যদি ইউনিভার্সেল ট্রুথ বা হেবিচুয়াল একশন মানে অভ্যাসগত কাম হয়, তেতিয়াহলে ইয়ার কি নহয়, এই রিপোর্টেড স্পিচর টেন্সর কোনো পরিবর্তন নহয়, মনত রাখিব। তো এইটো আমি এতিয়া যদি কি করো ডাইরেক্ট নারেশনের পর ইনডাইরেক্ট নারেশন লৈ কৰিবলে এনেকৈ হ'ব, হি সেড ডেট, ডেট এই যে পুলিশ স্টেপর কি কয় একটা কুমার হলনি, ডেট হয়ে গেল। তারপর কি হব, ইফালে যেহেতু টেন্সর একো পরিবর্তন হব, কারণ ইট ইজ এই রিপোর্টেড স্পিচটো ইউনিভার্সেল ট্রুথ, গতি এইখানে যেনেকা আছে তেনেকুৱা লিখি দিব লাগিব। বাস হয়ে গেল। তো তোমালোকে মনত রাখিবা, রিপোর্টেড স্পিচটো যদি ইউনিভার্সেল ট্রুথ হয় তেতিয়াহলে কোনো ধরনের পরিবর্তন হয়, জাস্ট ইয়াতে ডেট হব আর যেনেকা আছে ঠিক তেনেকুৱাকৈ লিখিলেই এটো কারেকশন হয়ে যাব। এটা দুই নম্বর টু, এটা যে যতীন সেট, এটা হল রিপোর্টেড সরি রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটো পাস্ট টেন্সত আছে আর এটা হল রিপোর্টেড স্পিচ। এইখানে তো এই রিপোর্টেড স্পিচ, মাই ফাদার রিডস দ্য গীতা এভরিডে, এটো একটা হেবিচুয়াল অ্যাকশন, কি এটো একটা হেবিচুয়াল অ্যাকশন। এটুকে হেবিচুয়াল অ্যাকশন। তো কি যদি ইউনিভার্সেল ট্রুথ আর হেবিচুয়াল অ্যাকশন হয় তেতিয়াহলে টেন্সর কোনো ধরনের পরিবর্তন নহয়। তো এইটো হেবিচুয়াল অ্যাকশন মানে মাই ফাদার রিডস দ্য গীতা এভরিডে, মোর দেউতাকে প্রতিদিনে কি করে গীতা পড়ে, তো মোর দেউতাকর অভ্যাস কি প্রতিদিনে গীতা পড়া, তো ইট ইজ এ হেবিচুয়াল অ্যাকশন, তো ইয়ারও কোনো ধরনের টেন্সর পরিবর্তন নহব। গতি এইটো এই রিপোর্টিং ভার্বটো যদিও পাস্ট টেন্সত, রিপোর্টিং ভার্বটো পাস্ট টেন্সত থাকিলে ইফালে টেন্সর অনুরূপ পরিবর্তন হয়, কিন্তু জাস্ট এইটো হেবিচুয়াল অ্যাকশন আর ইউনিভার্সেল ট্রুথর ক্ষেত্রত এই ফর্মুলাটো বা এই নিয়মটো নাখাটে। এতিয়া এইটো করলে কি হব, তো ইয়াতে কি হব, এই ফার্স্ট পার্সন বিলাক মই আগতে এটা ভিডিওত মই আগতে তোমালোক কইলো যে ফার্স্ট পার্সন আই বা মাই এনেকুৱা ধৰণৰ যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন বিলাকে ফলো কৰিব এই রিপোর্টিং ভার্বৰ সাবজেক্টক। তো ইয়াতে যেহেতু মাই আছে গতিকে কি হব, যতীন যেহেতু লৰা মানুহ গতিকে হিজ হব, আর ইয়াতে মাই আছে, ইয়াতে যদি যতীন না থাকি, ইয়াতে যদি ছোৱালী মানুহৰ নাম থাকিলেহেঁতেন তেতিয়াহলে মায়ের হলনি হার হলেহেঁতেন, মনত রাখিবা এইটো হার হলেহেঁতেন যদিহে এই রিপোর্টিং ভার্বর যেটা সাবজেক্ট, সাবজেক্ট লড়া নয় ছোয়ালী হলেহেন। তো এইটু কাক ফলো করে, এই রিপোর্টিং ভার্বর সাবজেক্টক ফলো করে, মনত রাখবা। তো তোমালে কি বুঝিলা যে যদি ইউনিভার্সেল ট্রুথ আর হেবিচুয়াল অ্যাকশনখানে কি নহয়, রিপোর্টেড স্পিচর টেন্সর কোনো পরিবর্তন নহয়। তো মর ছাত্র ছাত্রী সকল, তোমালোকক মই এতিয়া দেখাম যে নেরেশন কেনেকৈ হয়, ডাইরেক্ট নেরেশনের পর ইনডাইরেক্ট নেরেশনে অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স এসার্টিভ সেন্টেন্সখিনি মই অলরেডি শিকালো তোমালোক, এসার্টিভ সেন্টেন্স যে আগত যেখানে শিকালো এইখানে এসার্টিভ সেন্টেন্সটো কেনেকৈ ডাইরেক্ট নেরেশনের পর ইনডাইরেক্ট নেরেশনলে কৰিব পাৰি, সেইখিনি মই শিকালো এসার্টিভ সেন্টেন্স। এতিয়া মই নেক্সট ভিডিওটোত মই ইন্টারোগেটিভ সেন্টেন্সটো শিকাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবোধক বাক্যবোৰ কেনেকৈ আমি ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট নেরেশনের পর ইনডাইরেক্ট নেরেশনলৈ বা ডাইরেক্ট স্পিচের পর ইনডাইরেক্ট স্পিচলৈ কেনেকৈ আমি রূপান্তরিত কৰিব পাৰি সেইখিনি মই শিকাম। তাৰপিছত শিকাম ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স আর এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই গোটেইখিনি মই মোৰ ভিডিওবিলাকত মই এটা ভিডিও বনাইছো পার্ট ওয়ান, এইটো হ'ব মোৰ পার্ট টু ভিডিও, আর এনেকৈ মই পার্ট থ্রি পার্ট ফোর এনেকৈ মই তোমালোকে এনেকৈ দি থাকিম। জাস্ট তোমালোকে মোক 10 মিনিট বা 12 মিনিট সময় তোমালোকে মোক দিবা, মই তোমালোকক নেরেশনটো কমপ্লিট করে দিম। তো এতিয়া মই তোমালোকক কি করিম, এই এসার্টিভ সেন্টেন্সটো মই যদি শিকালো, গতিকে এই এসার্টিভ সেন্টেন্সৰ ওপৰত মই তোমালোকক কিছুমান ঘৰত কৰিব দিম, তোমালোকে হোমওয়ার্কখিনি কৰিবা। মোৰ দুটা ভিডিও তোমালোকে চাবা, দুটা ভিডিও চাই এইটো চাবা, আর একটা মোৰ ভিডিও আগত দিছো, সেই ভিডিওটো চাই তোমালোকে মই তোমালোকে কিছুমান কৰিবলৈ দি আছো, সেইবিলাক তোমালোকে কৰিবা নিজে নিজে।
তো মোৰ মৰমৰ ছাত্ৰছাত্ৰীসকল তোমালোকে এইখিনি স্ক্রিনশ্বট মাৰি লোৱা এইখিনি এই পাঁচটা তোমালোকৰ কাৰণে এসার্টিভ সেন্টেন্স এই গোটেইখিনি এই যিটো রিপোর্টেড স্পিচ আছে রিপোর্টেড স্পিচটো এসার্টিভ সেন্টেন্স আৰু এইখিনি তোমালোকে কেনেকৈ নেৰেশ্যন ডাইৰেক্টৰ পৰা ইনডাইৰেক্টলি কৰিব লাগে তোমালোকক মই মোৰ দুখন ভিডিঅ'ৰ যোগেদি শিকালোঁ তো তোমালোকে এইখিনি স্ক্রিনশ্বট মাৰি লোৱা তো তোমালোকে যদি কোনোবাই মোৰ চেনেলত নতুনকৈ আহিছা মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি কাষতে থকা বেল আইকনটো প্ৰেছ কৰিবা যাতে এনেকুৱা ধৰণৰ ভিডিঅ' মই আপলোড দিয়াৰ লগে লগে তোমালোকে ন'টিফিকেশ্যন পাই ভিডিঅ'টো চাবলৈ সক্ষম হয়।